ছেলে দুইটি বা একটি ছেলে বলতেছে আমার কোলে এসে যে জিজ্ঞেস করে তোমার বাবা কই, কয় বাবাকে মাটি চাপা দিয়ে রাখছে, আমার বাবাকে এনে দেন, এটা কি আমার পক্ষে দেওয়া সম্ভব? এই আমি সম্পূর্ণভাবে সুজাগতা আমি ভাষা হারিয়ে ফেলেছি এবং তাদের এই ছেলে দুইটি এবং তার মেয়েদের কান্না মানে বোনদের কান্না এটা আমি সহ্য করতে পারতেছিলাম না, বা আমি ওই কবরেও গিয়ে দোয়া করে এসেছি, কিন্তু আপনারা সবাই উপস্থিত হয়েছেন যে তার বিচার যাতে হয় আর যারা করেছে তারা জানে আইনের আওতায় আসে, এটা এই সরষেমুড়িবাসীর দাবি। কিন্তু ঘটনাটা এমন কুলুলেস ঘটনা, তার মানে একটি লোকও সাক্ষী নাই, সাক্ষী আছে নাই যে তা না, আল্লাহ তাআলা দেখাবে, কিন্তু সেই সাক্ষীরা কেউ ওপেন না, কেউ গোপনেও সাক্ষী দিচ্ছেন না, যার জন্য এখানে অনেকে বলে যে এতদিনে কেন ধরা হয় নাই, এতদিনে কেন একজনকেও জিজ্ঞাসাবাদ করা হয় নাই। কিন্তু আপনাদের মনে রাখা উচিত আগের তদন্ত আর এখনকার তদন্ত কিন্তু এক না, এখন তদন্তের কিন্তু ভিন্ন ভিন্ন ধারা আছে, ভিন্ন ভিন্ন পলিসি আছে, ডিজিটাল যুগে অনেক অনেক কিছু আছে যা আপনাদের সম্মুখে হয়তো ওসি সাহেবও বলবে না আমিও বলবো না, আল্লাহই তো দুনিয়ার মালিক, একমাত্র আল্লাহ তাআলাই এই দুনিয়ায় সৃষ্টি করেছে এবং আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছে, কি কারণে শামীমকে মারলো এটা কিন্তু আমার বোধগম্য না, আমার কাছে এখনো প্রশ্ন কি কারণে শামীম মারা গেল, কি দোষে শামীম মারা গেল, দুই পক্ষের কোন দল তাও আমি বলবো না, দুই পক্ষের কোন দলে মরলেও তো কুলু থাকবে বা অন্য কিছু থাকবে, তাই আমি অনুরোধ করব যে কেউ দুই পক্ষ বা কোন দল বা অন্য কোন কথা আপনারা প্রভাবিত করেন না, যেটা ওসি সাহেব বলেছে তদন্তের স্বার্থে যদি কারো কোনো গোপনই থাকে নির্দ্বিধায় ওসি সাহেবকে না বললেও আমার একটু জানাইয়েন, যদি ভয়ের মধ্যেও থাকেন গোপনে আমারে জানাইয়েন, আমার বিশ্বাস কোনো না কোনো সাক্ষী অবশ্যই আছে এবং ওই বাড়িটার মধ্যে সিঙ্গেল বাড়ি না, কিন্তু বাড়িটা কিন্তু অনেক দূর থেকে গিয়ে তারপর পেট্রোল ঢেলে তারপর কিন্তু মারা লাগছে, এত ইজি বাইরের কোন লোক এসে ওই এলাকার কোন লোক সংস্পর্শে না রেখে করার কোনো সুযোগ নাই। আমি যখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম তখন থেকেই সরষেমুড়িরে বরগুনালারা ভয় পাইত, আমার পাথরগা এই বামনার ওপারের লোকরা সরষেমুড়িরে ভয় পায়, আমাদের এই অঞ্চলের লোক ম্যাক্সিমামই সরষেমুড়িরে ভয় পায়, কি জন্য ভয় পায় আমি জানি না, কিন্তু আমার কাছে যে এখন একটি অবাস্তব জিনিস দেখা যায় সরষেমুড়িরে ভয় পায় সব পাবলিক, কিন্তু এখন দেখা যায় যাইয়া যে যে সরষেমুড়ির লোক কিছু লোকরে ভয় পায়, নাকি না ভুল? সরষেমুড়ির সাধারণ মানুষরে ভয় পায় তো বাইরের লোকেরা, আর এখন দেখা যায় যে সরষেমুড়ির যারা লোক তারাই সরষেমুড়ির কিছু খারাপ লোকরে ভয় পাইতে আছে, তারা জিম্মি কথা বলতে পারে না, নাকি না ভুল কিনা? আর একটি সমস্যা, সে সমস্যাটা হলো ইউনিয়ন পরিষদ ওই চেয়ারটা কার লাগবে, চেয়ারটা কে পাইবে, চেয়ারটা কে পাইবে না, চেয়ার বড় না, বড় সরষেমুড়ির সাধারণ জনগণ, চেয়ার বড় না, পৃথিবী বড় না, কবর বড়, পৃথিবীর কবরে যাইতে হবে, হাসরের ময়দান বড়,
জান্নাত জাহান্নাম কেউ মধ্যে চিন্তা চেতনা নাই, প্রত্যেকটা মানুষের মধ্যে চিন্তা দুনিয়া, ইমেল পরিষদের চেয়ার কিভাবে ক্ষমতা ধরে রাখবো, কিভাবে আরে মারিয়ে ক্ষমতা নেব, কিভাবে এ আমার পক্ষে আসবে, কে ওর পক্ষে যাইবে, কে বিপক্ষে যাইবে, কে বিপক্ষে যাইবে না। আর আমি বিশ্বাস করি শস্যমুড়িবাসী কিন্তু জানে আমি কিন্তু একাতে তালি বাজে না, দোনো পক্ষেরই সমস্যা আছে, শুধু যে এক পক্ষে তালি বাজে তা না, দুই পক্ষেরই সমস্যা আছে, দুই পক্ষের সমস্যার পাশাপাশি কিছু ক্রিমিনাল দুই পক্ষে আছে, কিছু খারাপ লোক দুই পক্ষে আছে, এই খারাপ লোকরা অশান্ত করে এই শস্যমুড়ি, নাকি না ভুল না করে, কিন্তু এই লোকগুলো চিহ্নিত করা উচিত। ওই ছেলেটার আজকে মিলাদ, মিলাদে যাওয়া উচিত এই জন্য আসছি, কিন্তু আমার ইচ্ছা ছিল টোটাল শস্যমুড়িবাসী সবাইকে ডাকবো, জনগণ ডাকিয়া জনগণের মতামত নিয়া বিচার বিশ্লেষণ করিয়া সিদ্ধান্ত নিমু, জনগণ নিয়া কেডা এই শস্যমুড়ি থাকবে আর কেডা থাকবে না, গণশুনানি নিয়া সবাই মধ্যে থাকিয়া জনগণ লইয়া হেরেন শস্যমুড়িতে লড়াই দেব। শস্যমুড়ি ঠান্ডা হওয়া খুব কঠিন, যে অবস্থায় শস্যমুড়ি এখন চলতেছে, যে অবস্থায় শস্যমুড়ির সাধারণ মানুষ অশান্তিতে দিন ভোগ করতেছে, রাত্রে ঘুমাইতে পারে না, কি হয়ে যায়, কোন কেসে পড়ি, কোন বিপদে পড়ি, কোন অবস্থায় আছি, কার কথা বলি কার কথা বলি না, শিপন জমাদ্দারের পক্ষে বললে কি অসুবিধা, আবার ইসুবের বললে সব অন্য অসুবিধা, নাকি না ভুল নাকি সত্য, কোনো মানুষ কিন্তু কথা বলতে সাহস পাইতে আছে না কোনো পক্ষে, কিন্তু তারা কষ্টে দিন যাপন করতেছে, ঘুমাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো একজনের মন খোলা কথা বলতে পারে না, ঠিক মতো নামাজ পড়তে পারে না, ঠিক মতো চলতে পারে না, নাকি না ভুল ঠিক, এর প্রতিকূল করতেই হবে ইনশাআল্লাহ করবে আল্লাহ। আর আমার বিশ্বাস, কারণ আমি রাজনীতি করতে করতে এখানে আসছি, আল্লাহ আমারে রাখছে, রাজনীতি ভিন্ন জিনিস আর সেবা ভিন্ন জিনিস, অনেকে রাজনীতি করে নিজের স্বার্থের জন্য, নিজের ভোটের জন্য, নিজের টাকার জন্য, আমার নিজের ইনকামের জন্য না, আমার নিজের ভোগের জন্য না, আমার নিজের চলার জন্য না, আমার ইচ্ছা হলো মানুষ যাতে সেবা পায়, আল্লাহর হুকুম যেভাবে চলে, নবী যেভাবে চলেছে, চার খলিফা যেভাবে চলেছে, মানুষ যাতে সেবা পায়, সেই সেবা চিন্তা নিয়েই কিন্তু আমি এই রাজনীতি করতে করতে আল্লাহ এইখানে আনছে, আর এই চিন্তা নিয়েই যদি রাজনীতি না করতাম তাহলে আজকে 25 বছরে আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে আল্লাহ তাআলা এই মসনদে এমপিতে আনতো না, অবশ্যই আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আমাকে এখানে এনেছেন। আজকে ইউনিয়ন পরিষদ রিজন দিয়ে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি, উপজেলা রিজন দিয়ে এমপি হয়েছি, আমি 2 বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, 1 বার উপজেলা চেয়ারম্যান, 3 বার এমপি, আল্লাহ তাআলাই আমাকে দিয়েছে, এই আল্লাহ তাআলাই দিয়েছে, এই 25 বছরে এই বরিশাল বিভাগে একটি লোকও খুঁজে পাইবেন না যে এইরকম একত্রে 25 বছরের রাজনীতিতে এত উপরে আল্লাহ উঠাইছে, এটা অবশ্যই আল্লাহ তাআলার রহমত না থাকলে হয় না। আর আমি চিন্তা চেতনা নিয়ে মানুষকে সেবা দেওয়ার রাজনীতি নিয়েই কিন্তু রাজনীতি করি, এর বাইরে অন্য কিছু করি না, অন্য লোকে যদি বলে আমি আমার ব্রেন আল্লাহর হুকুম মেনে সব সিদ্ধান্ত নেই, আমি বিশ্বাস করি শস্যময়ীবাসী যদি মিলিয়ে লোক আল্লাহর কাছে বলে আর একত্রিত হয়, আর আমার বিশ্বাস আমি যদি তাদের পাশে থাকি এই শস্যমুড়ির অশান্তি শান্তিতে রূপান্তরিত হবেই হবে ইনশাআল্লাহ, হইতেই হবে, যদি কিন্তু নাই আপনারা সবাই একত্রিত হন, আমি এরপর প্রোগ্রাম দেব আপনাদের কাছে। আর আমি দৃঢ় ভাষায় বলতে চাই, দুই পক্ষের লোককেই বলতে চাই, আমাকে শস্যমুড়ির মধ্যে আপনারা আন্যা বিপদে পড়েন না, দয়া করে আপনারা এই সন্ত্রাসীর হাত
কে শক্তিশালী করার জন্য যত ক্রিমিনালি করতেছেন সেটা বন্ধ করেন। যদি বন্ধ না করেন জনগণ নিয়ে মোকাবেলা করব ইনশাআল্লাহ। কি করবেন না সবাই মিলে? সবাই একত্রিতভাবে মোকাবেলা করতে পারবে না? দুর্পক্ষের যারা ক্রিমিনাল তাদেরকে সাবধান করে বলে যেতে চাই, যতদিন অশান্ত করেছেন আর কাউকে থেকে পিছন থেকে আর অশান্তির জাল বুনবেন না, ক্রিমিনালের চাল চালবেন না, কোন লোকের ভয় ভীতির মধ্যে রাখবেন না। আগামী দিন থেকে নতুন চিন্তা করেন, ভালো চিন্তা করেন, দুনিয়ায় থাকার চিন্তা করেন, জান্নাত পাওয়ার চিন্তা করেন, আল্লাহর হুকুম মানার চিন্তা করেন, রসুলের তরিকায় চলার চিন্তা করেন। মানুষ যেভাবে শান্তিতে থাকতে চায়, আমি দুইজনকেই বলতে চাই, একজন ইনোভেশন শিপন জমাদ্দার আর একজন হলো ইসুফ মিয়া, দুইজনকেই বলতে চাই মসনদের জন্য রাজনীতি ছেড়ে দেন, মানুষ সেবার রাজনীতি করেন, মানুষকে সেবা দেওয়ার চিন্তা করেন, এই মসনদের চিন্তা করেন না। আর আপনারা দুইজনেই যারা ক্রিমিনাল আপনাদের পাশে আছে আপনারা শনাক্ত করতে পারেন, আপনারা জানেন, তাদেরকে সরাইয়ে দেন, সঠিক পথে আসেন, দরজন দরজন ওই ক্রিমিনাল যারা সন্ত্রাসী তাদের পথ থেকে সরে আসেন। কারণ সাধারণ মানুষকে ভালো রাখতে হবে, সাধারণ মানুষকে ভালো রাখার দায়িত্ব আমার এমপি বিমানেরও, তারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। আমি যদি সাধারণ মানুষকে ভালো না রাখতে পারি তাহলে কেন আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতা দিয়েছে? অবশ্যই আমি শান্তিতে রাখতে চাই, আমি ঘোষণা দিয়ে দিতে চাই, দুই পক্ষের যে দলেরই হোক না কেন, যে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত বা কোন লোকে হুমকি দেবেন সে নিশ্চিন্তায় ঘরে বসে থাকবেন সেটা হবে না, তাকে থাকতে দেওয়া হবে না, তাকে শস্যামরিবাসী জনগণ একত্রে আমরা কিন্তু উৎখাত করবো ইনশাআল্লাহ। কি সবাই পারবো না ইনশাআল্লাহ? একত্রিত হবে তাকে এই শস্যামরি থেকে তাকে উৎখাত করবো। আর আমি আপনাদের বলে দিতে চাই, মায়েরা আছে বোনেরা আছে তারা কান্না করেছে আমি দেখেছি, কান্না আমার আসে না তা না, আমিও কিন্তু ছেলে দুইটা বা তাদের বোনের দিকে তাকিয়ে, আমিও কিন্তু এক ছেলে, আমারও দুইটা বোন মাত্র, এই মেয়ে বোনদের কান্না, বোনরা সাধারণত ভাইদের ভালোবাসে, ভাইদের কিন্তু ওইরকম বোনদেরকে ভালোবাসে না, এটা আল্লাহ তাআলারই একটা নিদর্শন। যদি ভাইরা ওইরকম বোনদের ভালোবাসত তাহলে বোনদেরকে বিয়ে দিতে পারতো না। আবার দেখেন যে ফুপু কিন্তু নিজের ছেলের চেয়ে ভাইপোলার ছেলে ভাইপোলারে ভালোবাসে, এটা রীতি, বোনেরা যেভাবে ভাইরে ভালোবাসে ভাইরা ওইরকম ভালোবাসে না, তাই বোনদের যে কান্না সহ্য করার মতো না। আমি বিশ্বাস করি আপনারা ধৈর্য ধারণ করেন, এর বিচার ইনশাল্লাহ হবেই হবে, বিচার হইতে তো দেরি হবে কিন্তু উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম, আপনারা দোয়া করবেন উইদিন শর্ট টাইম আপনারা জানতে পারবেন কে কিভাবে করেছে, কে কিভাবে এটার সাথে জড়িত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের ওসি সাহেব বা তদন্ত বিচার যারা আছে তারা উদ্ঘাটন করে আপনাদের এই শস্য মুড়ির সামনে উদ্ঘাটন করবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন। আর যে কয়দিন আমি জীবিত আছি, মরিয়ে না গেলে তো জীবিত, যে কয়দিন থাকবো আমার একটি ঘোষণা দিয়ে যাই, কারণ এই বাচ্চা দুইটার দিকে চেয়ে আমি আর কথা বলতে পারি না, আমি যদি একবেলা খাই ওরা দুইজনেও খাবে, ওদের এই দুইটা ছেলের দায়িত্ব আমি নিলাম, এই দুইটা ছেলে যতদিনে সাবাল লোক না হয় ততদিন পর্যন্ত এই দুইটা ছেলের দায়িত্ব আমি, আমার আমি একবেলা খাইলে ওরা খাইবে, আমি যদি না খাই ওরা খাইবে না, সেই দায়িত্বটা আমি নিলাম। এবং লেখাপড়া বা অন্যান্য চলাফেরার জন্য যতটুকু আমার সাধ্যে কুলায় সেটা আমি আমি দেখব। আর আপনারা দোয়া করেন, আর দেখার মালিক তো আল্লাহ তাআলা, রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা।
সবকিছু কিন্তু আল্লাহ তাআলা দেখে এবং করে এবং রিজিক তিনি দিয়ে থাকেন তার রিজিকের অভাব নাই কোন জায়গা দিয়ে সে রিজিক দেবে কেউ জানে না তাই এই দায়িত্বটা আমরা আমি নিলাম আর আপনারা আমার জন্য দোয়া করেন আর আপনারাও দোয়া করেন যাতে অচিরেই এই শামিমের যারা সবচেয়ে খারাপ লাগে একটা জিনিস যে একটা মানুষকে মারবে এইভাবে মারবে এইভাবে ইডিয়া রিপোর্টে এরকম জালিম থাকবে এই উচিত যে মেরেছে তারে এইখানে দাঁড়াইয়া পড়লো জনগণ দিয়া মারিয়ে ফেলার নাকারে ই করিও সৌদি আরব যা করে এই এটা করা উচিত তাইলে যদি এলাকা ঠান্ডা হয় এটা করা উচিত কিন্তু আইনের পেছে তো করলে আমি আবার আইনের হাতে ধরা খাবো কিন্তু আইনে অনেক কিছু আছে কিন্তু করা যায় না আইনের কারণে করা যায় না নাইলে এটা করা উচিত যেমন যদি কোনো ভালো কাজ করি তারপর হলো এই যে সাংবাদিক বাইরে আছে হেরালে কি উদয় দেয় আমি পদ্মা একটা বাড়িতে গিয়েছি একটা বিষয় একজন মসজিদের ইমাম রে এক নেশাখোর মারে মারছে ইমাম রে অনেক দিন সালিশি করতে পারি না সালিশি করার জন্য গেছি সালিশি করতে পারি না যাই যে যাই না যে কি এখন একজন ইমাম রে যদি একটা লোকে মারে তারে যদি আমি পাঁচ ছয়টা স্তর্থাবর দিই এটা কি আমার অপরাধ বলেন আপনি আর আমার কিন্তু ইমাম সাহেব তো বিচার পায় না একটা চর্ত ইসে রইল তার যে মারছে এই মারার বিচার কি 323 ইউনিয়ন পরিষদে পাঠাই দেবে কেস দিলে তো কোনো রেজাল্ট নাই কিন্তু পেপারে বই দিতে আছে হাসালা এমপি ডিমে তাহলে এই হলো আমাদের অবস্থা আমার কথাটা হলো কোনো খারাপ কাজ যদি করি সেইটা উঠাও খারাপ কাজ যদি করি ওইটা রাখে না যে খারাপ লোক তবে মারছি ওইটা রাখে না লেহে ব্যবসায়ীকে মারছি কিন্তু খোঁজ নিয়ে দেখেন যে সে নেশাখোর এবং ইয়ে ভাবে আছে ব্যবসায়ী ইয়ে বা ব্যবসায়ী হেইটা লেহে না এই হলো অবস্থা এই ইসের আর একটা সমস্যা হলো কি জানেন এমপি হইলে এমপির কথাটা লেখকে দিতে পারে মিথ্যা লেখলি এর ব্যাপারে একারে ফলো করিয়া টিভিতে দেয় ভাই গেল এটা কিন্তু অরিজিনালি চিন্তা করে না যে মানুষের কাজের জন্য করছে এ মানুষ সেবার জন্য এটা করছে এই কথা লেখে না যাই হোক অনেক কথা বলেছি আপনারা আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি শস্যমুড়ি শান্তির রাজত্ব হবে হবেই হবে ইনশাআল্লাহ সবাই শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ আর এরপর আমি আমি কথা দিয়ে যাই আপনারা একত্রিত হন আমরা আমি আপনাদের সামনে থেকে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ কোন সন্ত্রাসীর জায়গা শস্যবাড়িতে দেওয়া হবে না কি একত্রিত ঠিক আছেন সবাই সবাই ভালো থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু